অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায়ে প্রাণীর আচরণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ধারাবাহিকভাবে আজকে ষষ্ঠ পর্বের আলোচনা শুরু করা যাক। প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে বানর পাথরের সাহায্যে কাঠবাদাম বা নারিকেল ইত্যাদি ভাঙতে পারে। তারপর দ্বিতীয় চিত্রে কিভাবে মানুষের মতোই বানর এই বোতলজাত পানি পান করছে। এরপরে ডলফিনের মনোমুগ্ধকর ক্রীড়া নৈপুণ্য তোমরা দেখতে পাচ্ছ। প্রাণীর এই আচরণগুলো কিন্তু জন্মগতভাবে লাভ করে না, বরং অন্য কারো দেখে তা অনুশীলন, অনুকরণ প্রভৃতির মাধ্যমে কিন্তু রপ্ত করে। শিক্ষার্থীরা বুঝতেই পারছ আজ শিখন আচরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রাণীর এই আচরণগুলো শিখন আচরণ বা শিক্ষালব্ধ আচরণ, কারণ শিক্ষণ, প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এই আচরণগুলো অর্জিত হচ্ছে। এই আচরণ সকল স্তরের শিক্ষার অভিজ্ঞতাকেই ব্যাখ্যা করে। প্রাণীর শিখন আচরণ পরিবর্তনশীল, কারণ জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং পরিবেশ থেকে প্রাণী সর্বদাই কিছু না কিছু অর্জন করতে থাকে। তাহলে শিখন বা শিখন আচরণের সংজ্ঞায় আমরা বলতে পারি, প্রাণীর যে আচরণ শিক্ষণ, প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় তাকেই শিখন বা শিখন আচরণ বা শিক্ষালব্ধ আচরণ বলে। অর্থাৎ শিখন হলো আচরণের পরিবর্তন বা শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন। শিখন হলো অতীত অভিজ্ঞতা অনুশীলনের ফলস্বরূপ আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন, বা যেসব আচরণ অর্জিত এবং অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত হতে পারে তাদের শিখন আচরণ বলে। তবে শিক্ষার্থীরা অনুশীলন বা অভিজ্ঞতা ছাড়া শারীরিক সমস্যা যেমন দুর্ঘটনা বা রোগ প্রভৃতি কারণে আচরণের পরিবর্তন হলে তাকে কিন্তু শিখন বলা যাবে না। তাহলে শিখন আচরণের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে যে শিখন আচরণ জটিল প্রকৃতির এবং শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। এই আচরণ স্বভাবজাত নয়, এমনকি প্রজাতি সুনির্দিষ্ট নয়, সর্বদা পরিবর্তনশীল এবং অভিযোজনীয়। এই আচরণ প্রদর্শনের জন্য অভিজ্ঞতা এবং অনুশীলনের প্রয়োজন হয়। এটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্পর্ক স্থাপন করে, সাধারণত উচ্চ শ্রেণীর প্রাণীতে পরিলক্ষিত হয়, কিন্তু বংশ পরম্পরায় প্রদর্শিত হয় না। শিক্ষার্থীরা শিখন আচরণ থেকে সিলেবাসভুক্ত অভ্যাসগত ও অনুকরণজনিত শিখন সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা এখন করা হবে। প্রথমে আমরা উদাহরণ সমূহ দেখি যে একটি পোষা কুকুরের উপস্থিতিতে শব্দ করলে কুকুরটি মাথা উঁচু করে সাড়া দেয়। যদি ঘন ঘন শব্দ সৃষ্টি করা হয় তখন আর তেমন সাড়া পাওয়া যায় না। এ পরিবর্তন অবসাদগ্রস্ততার কারণে কিংবা সংবেদ গ্রাহকগুলোর অভিযোজনের ফলে ঘটে না, বরং অভ্যাসজনিত কারণে ঘটে থাকে। এ সাড়াদান দীর্ঘমেয়াদী হতে পারে, এমনকি সম্পূর্ণ অভ্যস্ত হলে প্রাণীটি ওই উদ্দীপনায় আর কখনো সাড়া দেবে না। তা কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর প্রয়োগ করলেও কাজ হবে না। প্রাণী জগতের তথা জীব জগতের সব গোষ্ঠীতেই অভ্যাসগত শিখন আচরণ দেখা যায়। আমরা আরেকটি উদাহরণ দেখি যে শস্য ক্ষেতে আপদ পাখি তাড়ানোর জন্য বাংলাদেশের সবখানে মাটির হাড়িতে রং মেখে যে ভয়াল চিত্র ফুটে তোলা হয়, যাকে আমরা কাকতাড়ুয়া বলি, তা দেখে আপদ পাখি কিছুদিন ভয়ে থাকে। পরে যখন এই চলৎশক্তিহীন গরনটিকে ওই পাখিরা আর আমলে নেয় না, বরং সেখানে ফিঙ্গে পাখি বসার জায়গা হয়। এ থেকে আমরা বলতে পারি যে জীবনব্যাপী প্রাণীর ক্ষেত্রে এ ধরনের সরল প্রকৃতির শিখন আচরণ লক্ষ্য করা যায়। যদি কোনো প্রাণীকে
ক্রমাগত একটি বিশেষ উদ্দীপকের মাধ্যমে উদ্দীপিত করা হয়, তাহলে প্রাণীটি উদ্দীপকের প্রতি সাড়া প্রদর্শনের মাত্রাটা কমিয়ে দেয়। এরূপ বারবার কোনো উদ্দীপকের প্রতিক্রিয়া প্রদর্শন করতে করতে অবশেষে প্রাণী যে প্রতিক্রিয়া হ্রাস করতে শিখে তাকেই অভ্যাসগত আচরণ বলে। এতে কোনো নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, বরং পুরাতনটি লোপ পায়। আমরা এভাবেও বলতে পারি, কোনো পুরস্কার বা তিরস্কারের সাথে সম্পর্কিত নয় এমন একটি উদ্দীপনার ঘন ঘন পুনরাবৃত্তির ফলে আচরণগত সাড়াদানে ক্রমশ ভাটা পড়ে যায়। একসময় প্রাণী ওই উদ্দীপনায় আর কোনো সাড়াই দেয় না। এই আচরণের মাধ্যমে প্রাণী নতুন পরিবেশে ক্রমান্বয়ে নিজেকে খাপ খাওয়ানোর মধ্য দিয়ে অভিযোজিত হয়। অভ্যাসগত আচরণে প্রাণী শুধু নতুন উদ্দীপনায় অভ্যস্তই হয় না, বরং কম গুরুত্বপূর্ণ উদ্দীপনা বর্জনেও উদ্যোগী হয়। আমাদের দৈনন্দিন জীবনেও এমন অনেক ঘটনা ঘটে, যেমন রেল স্টেশনের পাশে অবস্থিত বাসা বাড়িতে ট্রেনের শব্দে রাত যাপনের কথা অনেকে চিন্তাই করতে পারবে না, কিন্তু কিছুদিন বাস করলে ট্রেনের শব্দ বা হুইসেল কোনোটাই আর ঘুমের ব্যাঘাতের কারণ হবে না। এটাই হচ্ছে অভ্যাসগত আচরণ। এরপরে আমাদের মাথার উপরে এই সেলিং ফ্যান শো শো শব্দে ঘুরতে থাকে, তো এই শব্দ আমরা নিজেরাই এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে গুরুত্বপূর্ণ পরীক্ষা বা কোনো গুরুত্বপূর্ণ সভায় এই ফ্যানের ভো ভো শব্দ বা শো শো শব্দ কিন্তু আমাদের কোনো প্রভাব ফেলে না, কারণ আমরা ওই ফ্যানের এই শো শো শব্দে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। শিক্ষার্থীরা, এবার অনুকরণজনিত শিখন নিয়ে আলোচনা করব। অনুকরণ অন্যতম শিখন আচরণ। এটি হচ্ছে প্রাণীর পরিস্ফুটনকালে তরুণ প্রাণীতে অত্যন্ত সংবেদনশীল ধাপে একটি নির্দিষ্ট উদ্দীপনার প্রতি সৃষ্ট স্থায়ী আচরণ। ডিম ফুটে সদ্যজাত হাঁসের বাচ্চা নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে সক্ষম হলেই বাসা ছেড়ে কেবল মাকে অনুসরণ করে দূরে চলে যায়, অন্য কাউকে অনুসরণ করে না। কিন্তু ডিম যদি ইনকিউবেটরে ফোটানো হয় কিংবা ডিম ফুটে হাঁসের বাচ্চা বের হওয়ার পরপরই মা হাঁসকে সরিয়ে নেওয়া হয়, তাহলে এই হাঁসের বাচ্চাগুলো চোখ মেলে প্রথম যে বড় সচল বস্তু দেখবে তাকে অনুসরণ করবে, তরুণ বয়সেও ওই সচল বস্তুকে অনুসরণ করে চলবে। তখন আসল মাকে ফিরিয়ে দিলেও নকল মাই ওদের কাছে আসল বলে গণ্য হবে, অর্থাৎ নকল মাই হাঁস হাঁসের বাচ্চাদের কাছে আসল মা হিসেবে স্থায়ীভাবে মুদ্রিত হয়ে যাবে। বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী কনরাড লরেন্স প্রাকৃতিক পরিবেশে সংঘটিত অনুকরণের একটি চমৎকার ঘটনা তার গ্রন্থে উল্লেখ করেছেন। ধূসর পা বিশিষ্ট রাজহংসী বা পাতিহাঁস জীবনে প্রথম যাকে দেখে সবসময় তাকেই অনুসরণ করে, কিন্তু মা বর্জিত রাজহংসীর বাচ্চারা যারা প্রথমে লরেন্সকে জন্মের পর থেকে দেখেছে তারা বরাবরই লরেন্সকে বিকল্প মা ভেবে পিছু নিয়েছে। অনেক সময় দেখা যায় পাখির বাচ্চাকে মানুষের ভাষা শেখানো হলে সে তার নিজের ভাষা ভুলে যায়। এ ধরনের আচরণ অনুকরণের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, সহজাত আচরণ এবং শিখন আচরণ সম্পর্কে তোমাদের সিলেবাসে যতটুকু ছিল তা আলোচনা করা হয়ে গেছে। তো সহজাত আচরণ এবং শিখন আচরণের পার্থক্যটা এটি বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা একটু দেখি, যেমন সহজাত আচরণ এটি সরল প্রকৃতির, স্বভাবজাত ও জন্মগতভাবে প্রাপ্ত। অপরদিকে শিখন আচরণ জটিল প্রকৃতির এবং অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। এটি বৃদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটি বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। সহজাত আচরণ প্রজাতি সুনির্দিষ্ট, শিখন আচরণ প্রজাতি সুনির্দিষ্ট নয়, অভিযোজনের পরিপ্রেক্ষিতে বিকাশ লাভ করে না। আর শিখন আচরণ এটি অভিযোজনমূলক পরিবর্তনের ফল যা অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তারপরে নিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া দ্বারা সহজাত আচরণ প্রভাবিত হয়, কিন্তু শিখন আচরণ সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়। এই আচরণ বংশ পরম্পরায় প্রদর্শিত হতে থাকে, আর শিখন আচরণ
সাধারণত বংশ পরম্পরায় প্রদর্শিত হয় না। সকল শ্রেণীর প্রাণীতে এই সহজাত আচরণ দেখা যায়, আর সাধারণত উচ্চ শ্রেণীর প্রাণীতে শিখন আচরণ দেখা যায়। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, সচেতনতা ও সতর্কতাই পারে আমাদের সুস্থ রাখতে। এই অভ্যাসগুলো তোমরা নিশ্চয়ই মেনে চলছ। চরম বাস্তবতা এই যে, প্রভু কৃপা করুক, যদি তুমি আক্রান্ত হও তাহলে জটিলতা সৃষ্টি না হতে পারে, কিন্তু তোমার দ্বারা যদি পরিবারে কোনো বয়স্ক সদস্য আক্রান্ত হয় তাহলে জটিলতা সৃষ্টি হেতু ওনার প্রাণ সংশয় হতে পারে। অতএব নিজের কথা ভেবে, পরিবারের কথা ভেবে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।